সিএফএ পরিচালিত ঘরোয়া বি ডিভিশন ফুটবল লীগে শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হয় ত্রিপুরা পুলিশ ও কল্যাণ সমিতি। এই দিনের ম্যাচে ত্রিপুরা পুলিশ 3-0 গোলে কল্যাণ সমিতিকে হারিয়ে দেয়। খেলার প্রথমার্ধে কল্যাণ সমিতি শিবিরের আত্মঘাতী গোলে 1-0 গোলে এগিয়েছিল ত্রিপুরা পুলিশ। দ্বিতীয়ার্ধে পুলিশ আরও 2টি গোল করে। পুলিশের হয়ে বাকি 2টি গোল করেন ধর্মেন্দ্র দেববর্মা ও জুয়েল দেববর্মা।